নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি নতুন চাকরির খবরে তোমাদের সকলের ওয়েলকাম। আজকের আপডেটটি পশ্চিমবঙ্গের 5টি ডিস্ট্রিক্ট নিয়ে হতে চলেছে। কোন কোন ডিস্ট্রিক্ট আমি বলে দিচ্ছি। ইয়েস ব্যাঙ্কের তরফ থেকে একটি দারুণ ভ্যাকেন্সি চলে এসেছে, রিলেশনশিপ ম্যানেজারের পোস্ট রয়েছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব গরমে ঘেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের এডু সিওর মিট 2023 যে প্রোগ্রামটি ছিল ইলামবাজার নার্সিং ইনস্টিটিউটে, আমরা সেখানে গেছিলাম। সেখান থেকে জাস্ট ফিরে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আগামীকাল বা পরশু তোমাদের ইন্টারভিউ হবে, দুর্গাপুরের মধ্যে ইন্টারভিউ হবে। কোন কোন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে একটু শুনে নাও। তোমাদের এখানে যারা বাঁকুড়া থেকে রয়েছো, পুরুলিয়া থেকে রয়েছো, বীরভূম থেকে রয়েছো, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান থেকে যে সমস্ত ছেলেরা এইচএস পাস রয়েছে এবং বয়স 20 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জয়নিং হবে এবং কোনো টাকা পয়সা এখানে লাগবে না। তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ তোমাদেরকে বলে দেওয়া হবে কোথায় ইন্টারভিউ হবে। সো ভিডিওটিকে শুরু করার আগে আমি বলে দিই, যারা যারা আজকে ভিডিওতে প্রথমে এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নেবে। যারা যারা আজকে দেখছো তারা তো অ্যাপ্লাই করবেই, এবং যারা নিজেদের সঙ্গে নিজেদের বন্ধুদেরকেও নিয়ে যেতে চাইছো, বা পাড়া প্রতিবেশীর কোনো ক্যান্ডিডেট রয়েছে যারা এই ধরনের জব খুঁজছে, তাদেরকে ডেফিনেটলি ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো এবং তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে তোমরা ইন্টারভিউতে আসতে পারো। কারণ দুর্গাপুরে কাল বা পরশু মধ্যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর অ্যাড্রেস সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা দেওয়া হবে আমাদের টিম থেকে। সো বন্ধুরা চলো জবটি নিয়ে এবার ডিটেলসে তোমাদেরকে বলে দিই। এটি ইয়েস ব্যাঙ্ক, তোমরা সবাই নাম শুনে থাকবে। ইয়েস ব্যাঙ্ক থেকে এই জবটা বেরিয়ে এসেছে। পোস্ট এখানে দেওয়া হবে রিলেশনশিপ ম্যানেজারের পোস্ট। কোয়ালিফিকেশান 12 পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং বয়স এখানে 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর এখানে স্যালারি যেটা রয়েছে 20 থেকে 25 হাজার টাকা অবধি তোমাদের স্যালারি রয়েছে। এছাড়া তোমাদের অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ ফ্যাসিলিটি রয়েছে। ইনসেন্টিভ কীভাবে আর্ন করতে হয় বা কীভাবে হয় সেটা তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়া হবে, বা যে টিমের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে সেই টিম থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে। এছাড়া তোমাদের টিএ ফ্যাসিলিটি রয়েছে, মানে তোমাদের যে মান্থলি একটা টিএ হয় সেই টিএর জন্য তোমরা আরও 2500 টাকা তোমরা এক্সট্রা পাচ্ছ। টোটাল এই 5টি ডিস্ট্রিক্ট মিলে 53 জনের ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 53 জনের হাইরিং হবে কিন্তু এই জবটির জন্য। সো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, এই জবটিতে কিন্তু কোথাও টাকা লাগবে না। কোথাও যদি টাকা পয়সার কোনো ব্যাপার এসে থাকে ডেফিনেটলি আমাদের সঙ্গে কনসাল্ট করবে, তারপরেই কিন্তু স্টেপ নেবে। সো এখানে তোমাদের যে কাজটা করতে হবে, ইয়েস ব্যাঙ্ক কিন্তু নতুনভাবে পথ চলা শুরু করছে, কারণ তোমরা সবাই জানো ইয়েস ব্যাঙ্ক ওয়ান অফ দ্য টপ 10 ব্যাংকের মধ্যে একটা ব্যাঙ্ক ছিল, বাট হঠাৎ করে তাদের কিন্তু একটা ড্যামেজ আছে এবং তারা কিন্তু এখন টপ টেন ব্যাঙ্কের লিস্টে এখন নেই, এখন নতুনভাবে পথ চলা শুরু করেছে। সো ইয়েস ব্যাঙ্ক কিন্তু প্রচুরভাবে গ্রুপ লোনের মাধ্যমে কাস্টমার অ্যাকুইজিশন করছে। কাস্টমার অ্যাকুইজিশন মানে নতুন অ্যাকাউন্ট ওপেনিং শুরু করা এবং গ্রুপ লোন প্রোভাইড করা। তো এই কাজগুলোর মধ্যে তোমাদেরকে এনগেজ হতে হবে এবং তোমাদের নিজস্ব এরিয়ার মধ্যে তোমাদেরকে জয়নিং দেওয়া হবে। সো এই কাজটাতে জয়েন করার জন্য কোনো টাকা পয়সা লাগছে না, এবং কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় জয়নিং করবে, কোথায় অ্যাপ্লাই করবে সবটা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই জানো আমাদের প্রত্যেকটা ভিডিওর, প্রত্যেকটা জবের আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আপডেট দিয়ে থাকি। সো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে গিয়ে পুরো জব ডিটেলসটা একবার ভালো করে চেক আউট করে নেবে, এবং চেক আউট করে নেওয়ার পর একদম শেষে দেখবে টু অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি জয়েন দিস হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আগামীকাল বা পরশু দিন ইন্টারভিউ হবে দুর্গাপুরের মধ্যে ইন্টারভিউ হবে। দুর্গাপুরের কোথায় ইন্টারভিউ হবে, কোন টাইমে ইন্টারভিউ হবে ওই গ্রুপের মধ্যে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো যারা যারা বীরভূম থেকে রয়েছো, বাঁকুড়া থেকে রয়েছো, পুরুলিয়া থেকে রয়েছো, পূর্ব বর্ধমান থেকে রয়েছো এবং পশ্চিম বর্ধমান থেকে রয়েছো, ডেফিনেটলি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারো, একদম ফ্রি অফ কস্ট জয়নিং হতে চলেছে। সো বন্ধুরা এই ধরনের জবের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশান অন করে রাখবেন, কারণ আজ না তো কাল তোমার জেলার আপডেটও কিন্তু পেয়ে যাবে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সো যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।